হ্যালো ভিউয়ার্স, আমি সুজয়। তোমরা দেখছো ব্লগস উইথ সুজয়। আজকে তোমাদেরকে এমন একটা জায়গায় ঘোরাতে নিয়ে যাব যেই জায়গাটা প্রত্যেকটা মানুষের কাছে একটা ভালোবাসার জায়গা, সেটা হলো পুরী। পুরী বলতেই আমাদের সবার প্রথমে মনে পড়ে জগন্নাথ দেবের মন্দির। এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে গেলে আমাদেরকে যেতে হয় পুরীতে। তো এখন আর সেটা করতে হবে না, বাড়ির কাছে কলকাতাতেই রয়েছে এই জগন্নাথ দেবের মন্দিরের এক টুকরো অংশ। আজকে এটা নিয়েই একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই মন্দিরে প্রবেশ করার পর নিচে ডান দিকে চোখ রাখলে দেখতে পাওয়া যাবে একটি মন্দির। এই মন্দিরটার নাম হলো যজ্ঞ মণ্ডপ। এখানে সব ধরনের পুজোর সময় যজ্ঞ করা হয়। এই হলো সেই যজ্ঞ মণ্ডপ মন্দির। এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, একবার এসে ঘুরে যেও। কী করে আসবে আমি এই ভিডিওতেই বলে দেব। এখন সিঁড়ি দিয়ে উঠে দোতলায় মেন মন্দিরের দিকে আমরা এগোচ্ছি। জায়গাটা খুবই সুন্দর লাগবে তোমাদের আসলে। এই হলো জগন্নাথ দেবের মেন মন্দির, অর্থাৎ গর্ভগৃহ। এই গর্ভগৃহটা পুরোটাই কাঠের তৈরি। এই গর্ভগৃহে বসে আছেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। পুরীতে যেরকম দারু অর্থাৎ নিম কাঠের তৈরি মূর্তি, এখানেও সেরকমই দারু অর্থাৎ নিম কাঠের তৈরি মূর্তি। এই মন্দিরে রোজই পুজো করা হয়। এই মন্দিরটা খুবই সুন্দর, একবার এসে ঘুরে যেও। তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো কমেন্টে জানিও। জায়গাটা খুবই সুন্দর লাগবে তোমাদের আসলে। এখানে সব দেবদেবীর পুজো হয়। এটা হচ্ছে সরস্বতী মন্দির, একটু ভালো করে দেখাচ্ছি, দেখো। এটা হচ্ছে হনুমান মন্দির। এখানে যে জগন্নাথ দেবেরই শুধু পুজো হয় তা নয়, এখানে সব পুজো হয়। এটা হচ্ছে গণেশ মন্দির। গণেশ মন্দিরের ঠিক পাশেই এখানে রয়েছে সাবিত্রী মন্দির। এখানে অনেক দেবদেবীর মন্দির আছে। সাবিত্রী মন্দিরের ঠিক পাশেই রয়েছে লক্ষ্মী মন্দির। এখানে অনেক দেবদেবীরই পুজো হয়। এখানে শুধু জগন্নাথ দেবের পুজো হয় তা নয়, এখানে অনেক দেবদেবীর পুজো হয়, এবং কি এইখানে শিবরাত্রি এরকম পুজো এখানে হয়ে থাকে। একবার এসে ঘুরে যাও, জায়গাটা খুবই ভালো লাগবে। এটা হচ্ছে শিব মন্দির, শিবলিঙ্গ দেখতে পাচ্ছ। এখানে এই গাছে অনেকে ঢিল বেঁধে যায় মনস্কামনা পূর্ণ করার জন্য, দেখো জায়গাটা। এবং গাছে অনেক ঢিল বাঁধা রয়েছে। ভিডিওটা কীরকম লাগছে কমেন্টে জানিও। এই মন্দিরে যদি তোমরা আসতে চাও তাহলে সবার প্রথমে তোমাদের জানা উচিত এই মন্দিরটা কখন খোলা এবং বন্ধ থাকে। এই মন্দিরটা সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই মন্দিরটা খোলা থাকে, এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দিরটা খোলা থাকে। এই মন্দিরটার গায়ে অনেক দেবদেবীর মূর্তি খোদাই করে চিত্র করা আছে। জগন্নাথ দেবের মেন মন্দিরের যেই পাথরের তৈরি এই মন্দিরটাও বলা হয় সেই পাথরেরই তৈরি মন্দির। তোমরা কি জানো এখন তোমরা যেই মন্দিরটা দেখছো এই মন্দিরের পাথরের গায়ে বিষ্ণুর 10 অবতারের মূর্তি খোদাই করে চিত্র করা আছে এই মন্দিরে। এই মন্দিরটা আসলে তোমাদের খুবই ভালো লাগবে, মনে অন্যরকম একটা শান্তি পাবে, জায়গাটা খুবই শান্ত পরিবেশ। এই মন্দিরের এখনও কিন্তু অনেক জায়গা দেখানোর বাকি আছে। এখন তোমরা যেই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম হচ্ছে আনন্দবাজার। পুরীর মন্দিরে যারা গেছেন তারা জানেন আনন্দবাজারে মহাপ্রভুর ভোগ প্রসাদ এখানে পাওয়া যায়। এখানে মহাপ্রভুর ভোগ প্রসাদ এরম করে পার্সেল করা হচ্ছে। এটা হচ্ছে মহাপ্রভুর ভোগ প্রসাদ। আনন্দবাজারের পাশেই রয়েছে পূজা সামগ্রী,
এবং এর পাশেই রয়েছে এখানে অফিস রুম। এই পূজা সামগ্রী থেকে আপনারা সমস্ত রকমের পুজো দেওয়ার জিনিসপত্র পেয়ে যাবেন এবং পুরীতে যেরকম খাজা কিনতে পাওয়া যায় আপনারা এখানেও সেরকম খাজা কিনতে পারবেন। এবং অফিস রুমে আপনারা যদি ভোগ খেতে চান তাহলে অফিস রুমে গিয়ে আপনারা নাম লেখাতে পারেন এবং আপনাদের যা যা জানার বিষয় আপনারা অফিস রুমে গিয়ে জানতে পারেন। এখন জেনে নেওয়া যাক এই মন্দিরে আসার সবথেকে সহজ পথ। এই মন্দিরে যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তাহলে খিদিরপুর স্টেশনে তোমরা নামবে। খিদিরপুর স্টেশন থেকে মাত্র 7-8 মিনিটের হাঁটা পথে তোমরা এই মন্দিরে চলে আসতে পারবে, খিদিরপুর জগন্নাথ মন্দিরে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটা লাইক করো এবং সবাই ভালো থেকো। আবার দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে।